ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم <تصفح> السلام ورحمة الله وبركاته <كه> كيف এটা হলো যদি তার রিপুর অনুসরণ করে করে তাহলে গুণা হবে কারণ আল্লাহ রসুন সালিয়া আহ দাঁড়িয়ে রাখতে বলেছেন কাটতে বলেননি এটা হলো নবী করিমস্লামের ফরমান এবং আমল বাকি কোনো কোনো দিকে এক মুষ্টিপর কাটার ফরমান আছে কেউ কেটেছেন হজ বা উমরার সময় কেউ কেউ হয়তো অন্য সময় কাটতে পারেন এটা হলো তাদের ইশতেহাদ ব্যাপার নয় বেশিরভাগ সাহাবা কয়েকজন সাহাবি দু তিনজন বস ওরাই এরকম করেছেন এই বেশিরভাগ আবু বাকর রহমান ওসমান আলী রতিমা আজমাইন বা আশারাইন বসারা কেউ কাটেন কেটেছেন বলে প্রমাণ নেই

তারা মত কি গ্রহণ করেছেন শেখ ইবনে বাস উপর বলেছেন এক মুষ্টি পর কাটাও যায় না মানে কাটা এক মুষ্টি পরও কাটা যায় না আর এটা তিনি তার একটা পুস্তিকা রয়েছে উজুব ইফা ইহিয়া তার তিনি এটা উজুব প্রমাণিত করেছেন বলেছেন বাকি তিন মজাবে দাড়ি ছাটার কোনো কথা নাই সবই একমত যে এক মুষ্টিপো কাটবে না শুধু ইমাম আবু এক মুষ্টিপর কাটা যায় এটা কিন্তু মুস্তাব তারা বলছেন যাই তাহলে এক্ষেত্রে আমা আমি অনেক পূর্বে একটি রিসালা পড়েছিলাম ভারতবর্ষের কোন এক আলিমের লিখিত ওই এরকম উর্দু ভাষায় ছিল এই উজুব আর আরবি তরজমা করা হয়েছিল উজুবসা ইহিয়া এটা সৌদি আরবেরিয়া ও থেকে প্রমাণিত প্রকাশিত হয়েছিল তো এই মশলায় তিনি উনি হালাফি মের আলিম ছিলেন উনি এটাই প্রমাণিত করতে চেয়েছেন যে এতে মুস্টফুর কাটা যায় তো শেখ নবাজ রহমে লিখেছেন ওইটা এটা এই কথাটি সঠিক নয় অনেক পূর্বে এটা হয়তো নাও পাওয়া যেতে পারে তো আমি বলছি কেউ যদি ওই অন্যান্য গোলামাদের মত আর কোনো সাহাবির রায় বা আমল অনুযায়ী করে তাহলে গুণা হওয়ার কথা না আর যদি সে তার রিপো অনুযায়ী করে আহ তাহলে গুণা হবে কারণ মূল হলো কাটবে না মূল হলো কি কাটবে না তথাপিফ আছে আলিমদের তো ওই হিসেবে যদি অন্য মত অবলম্বন করে আলিমদের মত আদিম হিসেবে মত অবলম্বন করে কথা বুঝবেন তাহলে গুণা হবে না ইনশাআল্লাহ আর কিন্তু আমাকে সঠিকটা গ্রহণ করা উচিত Sudah, Bunda. Jeda nih, kartu itu ya, sponsor wallahu.